তৎপদমদর্শিতমেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মঙ্গলাচরণম প্রারম্ভম ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতে ওম অদ্বৈতমৃতবর্ষিণী ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বা ত্বামনুসন দধামি ভগবদ্গীত বেদ্বেষিণী নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায় তপত্রনেত্র ইয়নাত্বয় ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ
প্রপন্ন পারিজাতায় তোত্র বিত্রই কপাণে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দেহে নমঃ। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎসাহ সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃতং মহত্। বসুদেবং সুতং দেবং কংস সানুরমরদনম দেবকী পরমানন্দং কৃষ্ণগ বন্দে জগদ্গুরুম। বিষ্মদ্রোণ তড়জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রহপতি কৃপেণ বহনিকর্ণেন বেলাকুল অশ্বত্থাম বিকরণ ঘোর মকর দুর্যোধনাবর্তি সুতিরখুল পাণ্ডৈব রণনদী কবর্তক কেশব পরাশর্যবসার জামলম গীতার্থ গন্ধোৎকঠং ননখানং ককেশ্বরং হরিকথা সম্বোধনাবোধিতম লোকে সজ্জন ষট্পৈদৈ রহ অরহ পেপেমানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসিনা শ্রেয়সে মুকম করোতি বাচালম পঙ্কুম লঙ্ঘয়তে গিরিম ইয়তি কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুস্তম্বন্তি দিব্যস্তেবুর বেদৈ স্বাঙ্গ পদক্রম উপনিষদৈর্গান্ত্যং সামগঃ ধ্যানেন বস্তিতদগতেন মনসা পশ্যন্ত্যং যোগিনো যসন্তং ন বিদুঃ সুরাসুরগণ দবৈ তস্মৈ নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে ব্রহ্মণেভ্য নমস্কৃত্যং ধর্মন বক্ষ্য সনাতনম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েত। ওম মঙ্গলাচরণং সমাপ্তম। ওম ইয়দস্করং পরিভ্রষ্টং মাত্রহীনং চ ইয়াদ ভবেত্। পূর্ণং ভবত সর্বা তৎপ্রসাদ জনার্দনম। জয় গীতা জয় গীতা জয় গীতা ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দ ভগবদ গীতা অথ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যয়োগ নামকম শ্রী ভগবানুবাচ। ওম ইদং তু তে গুহ্যতমং প্রবেক্ষম মনসোয়বে জ্ঞানং বিজ্ঞানসহিতম যজ্জত্ত মোক্ষেশ অশুভাত। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষ ভগবং ধর্মং সুসুকং কর্তমব্যয়ম অশ্রদ্ধধানাঃ পুরুষ ধর্মস্য পরম তপ অপ্রপ্যমং নিবর্তন্তে মৃত্যু সংসারবৎমুনি। ময়া ততমিদং সর্বং জগদ্ব্যাপ্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তস্যবস্থিতঃ ন চ মৎস্থানি ভূতানি পশ্যমেগমেশ্বরম ভূতভিন্ন চ ভূতস্তু মমাত্মা ভূত ভাবনাঃ
ইয়াতাকাশস্থিত নিত্যং বায়ুহ সর্বত্র গোমহন তথা সর্বাণি ভূতানি মৎস্থানিত্যুপধারয়ো সর্বভূতানি কুন্তেয় পকৃতিন্যন্তিমামিকম কল্পক্ষয় পুনস্তানি কল্পাদু বিসৃজ্যম্যহম পকৃতিং সমবষ্টেভ্যো বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃষ্ণম অবশং প্রকৃতির্বশাৎ না চ মং তানি কর্মাণি নিবদন্তি ধনঞ্জয়ঃ উদাসীন বদাসীনম আসক্তং তেষু কর্মসুঃ ওম ময়ঃ দেক্ষণ প্রকৃতিঃ সূয়তে সচরাচরম হেতুনানেন কুন্তেয় জগদ্বিপর্যয় অবর্ততে অবজনন্তি মাং মূঢ়া মানুষিন্তনম আশ্রিতম পরং ভাবমজানন্ত মম ভূতমহেশ্বরম মুঘাশমুখু কর্মানু মুখজ্ঞান বিচেতসঃ রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিং মুহিনাং শ্রিতঃ মহাত্মনস্তমাং পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিতঃ ভজন্তনন্য মনস জিয়ত্বভূতমদিমব্যয়ম সততং কীর্তয়ন্ তোমাং ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতঃ নমস্যন্তশ্চ মাং ভক্ত্যা নিত্যযুক্তোপাসতে জ্ঞানয়জ্ঞানচাপন্নে ইয়জন্তমুপাসতে একত্বেন পৃথকত্বেন বহুধা বিশ্বতমুখম অহং কৃতুরহং ইয়জ্ঞঃ স্বাদহম অহমৌষধম মন্ত্রহম অহমেবজ্যম অহমগ্নিরহংহুতম পিতাহমস্য জগত মাতা ধাত পিতামহ বিদ্যং পবিত্রম ওঙ্কারো ঋক্সাময়ঝুরেব চ গতির্ভর্তা প্রভুঃ সাক্ষী নিবাসঃ শরণং স্ফুরিত প্রভব প্রলয়স্থানং নিধানং বিজমব্যয়ম তপমহমহং বর্ষং নিগৃহ্য সৃজামি চ অমৃতঞ্চ মৃত্যুশ্চ শস্যাচ্চহমর্জুন ত্রৈবিদ্যমাং সোমপাহ পুত পাপা ইয়জৈরিষ্ট স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোক মশনন্তি দিব্যান দিবিদেব ভোগান তেতং ভোক্ত্যা স্বর্গলোকং বিশালং শ্রেণে পুণ্যমর্তলোকং বিশন্তি এবং ত্রিধর্ম মনোপ্রপন্ন গতাগতং কমকমালভন্তে অনন্যশ্চিন্তয়ন্তো মাং ইয়ে জনাঃ পরিউপাসতে তেষাং নিত্যা অভিযুক্তানাং ইয়গেক্ষেমং বহম্মহম ইয়োপন্ন দেবতা ভক্ত্যা ইয়জন্তে শ্রদ্ধান্বিতাঃ তেহোবি মাবেকন্তে ইয়জন্ত বিধিপূর্বকম অহং হি সর্বয়জ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ নোতু মামমি জানান্তি তত্তেনাতশ্চবন্তিতে ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতাঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্য ইয়ান্তি মৎ ইয়াজনহপিমম ওম পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত প্রয়াচ্ছতি তৎ অহং ভক্ত পরতমস্নামি প্রয়তাত্মনঃ ইয়ৎ করোষি ইয়স্নাসি ইয়জ্জহসি দদাসি ইয়ৎ ইয়ত্তপস্যাসি কুন্তেয তৎ কুরুস্ব মত অর্পণম ওম শুভ অশুভ ফলৈরেবং মোক্ষস্য কর্মবন্ধনৈ সন্ন্যাসে ব্যক্তাত্ম বিমুক্তমম উপশ্যসি সমহং সর্বভূতেষু ন মে দেশু হস্তিন প্রিয় ইয়ে ভজন্তি তমাং ভোক্ত্যা ময়ে তেষু তিষ্ঠপ্যহম অপি চেৎ সুদরাচারো ভজতে মনন্য ভাক সাধুরেব সমন্তব্যঃ সম্যগ্ব্যবসিতা হি স ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা স্বশ্চান্তিং নিগচ্ছতি কুন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণিশ্যতি মাং হি পার্থ ব্যবশ্রিত্যা ইয়োঃ পিশো পাপয়নয় স্ত্রী বৈশ্যস্ততা শূদ্রস্থপিয়াতি পরাঙ্গতিম কিং পুনর্ব্রহ্মণা পুণ্যা ভোক্তা রাজর্ষয়স্তথা অনিত্যমসুকং লোকম ইমং প্রপ্যবদস্বমম মনমনা ভমদ্ভক্তু মত্যাজিমং নমস্কুরু মামোই বৈশ্যাশ্যক্তিবম আত্মানং মৎপরায়ণ ওম ইতি শ্রীমহাভারতে শতসহস্রায়ং সংহিতায়ং বৈয়াসিক্যং ভীষ্মপর্বাণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে রাজবিদ্যা রাজভূয়োগ নামকম নবমোধ্যায় সমাপ্তম্। আমিদাস্করাং পরিভ্রষ্টাং মাত্রাহীনাং চ যদ্ভাবেন পূর্ণ
ক্ষীণং ভব তত সর্ব তৎপ্রসাদ জনার্দনম জয় গীতা জয় গীতা জয় গীতা। গীতার নবম অধ্যায়ের বঙ্গানুবাদ। নবম অধ্যায়ে ভগবান দিয়েছেন সংবাদ অভিনব, দিয়েছেন সংবাদ গুহ্যতম। তাকে পাইবার উপায় একমাত্র অনন্য ভক্তি, ভক্তি লভ্যাস্তনন্যয়া। এই কথাটি দিয়াই নবম অধ্যায়ের সূচনা। বলিবেন এবার অনন্য ভক্তি সম্বন্ধে, জানাইবেন সবিশেষ প্রতিটি মানব জীবনে অনন্য ভক্তির ক্রিয়াকারিত্ব কত গভীর ও কত আশাপ্রদ। হে অর্জুন, তোমার দোষ দৃষ্টি নাই, তাই তোমাই বলিব অতি গুহ্য অনুভবযুক্ত জ্ঞান। যাহা লাভ করিলে থাকিবে না আর অশুভ, হইবে সদ্য মুক্ত। সংসারে জ্ঞাতব্য আছে অনেক, তবে জ্ঞাতব্যের মধ্যে পরম জ্ঞাতব্য পরতত্ত্ব পরমেশ্বর। পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ। তাহাকে জানিয়ে নিবার উপায়টি পরম জ্ঞাতব্য। কিন্তু উহা রাজবিদ্যা, রাজগুহ্য, পরম গুহ্যাতি গুহ্য। এই পরম বিদ্যাকে না জানা হইলে তাহাকে জানাই হয় না। দিলেন অভিনব বার্তা, দুর্লভকে পাইবার উপায় সুলভ। ভক্তদের সংসারে আসা যাওয়ার নিবারণ হয়, কিন্তু অভক্তেরা বারংবার সংসার আবর্তে পতিত হয়। মাতৃগর্ভে পুনরায় জন্ম মৃত্যুময় যাতনায় পর্যবসিত হয়, জঠর যন্ত্রণায় পড়ে। গুরুকৃষ্ণের চরণের শরণাগতি হওয়া ছাড়া আর কোন গতি নাই। তাই শ্রীকৃষ্ণ ভজনাবিনে মানব জনম তাই বৃথা। যদি তাকে ষোলো আনা দিয়ে ভজনা করা হয়, তবে গীতায় ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ভক্তকে হাতে হাতে ধরে অবশ্যই পার করাবেন। দুরাচারী লোকে যদি করে গো ভজন, সাধু হয়ে লাভ করিবে হে করুণ দন। ও চিরে কান্দারে হয়ে করিবে করে নিয়ে যায় ভক্ত সখার হাতে ধরে পার করে নিয়ে যায়। ভক্ত দেখে হাতে ধরে পার করে নিয়ে যায়। হে অমৃতের সন্তানগণ, তোমরা জানো কি, আমি এই জগতের পিতা মাতা বন্ধু সখা এবং সর্বোপরি এই জগতের ভর্তা। তোমরা আমাকে জানো, এসো আমার কাছে আসলে তোমার পতন হবে না। যে ভক্ত আমার পাশ থেকে চ্যুত হয় না, তাদের সমস্ত ভার আমি বহন করে থাকি। তাই ভগবান ভজনা করতে লাগে না শ্বেত পাথরের মন্দির, ভগবান ভজনা কুড়ে ঘরও করা যায়। পরমেশ্বর ভজনার সহজ কৌশল দেখিয়েছেন, পত্র পুষ্প ফল ও জল ভক্তির সহিত প্রভুর চরণ অর্পণ করলে তাতেই তিনি সন্তুষ্ট হন। তিনি আহ্বান করিলেন, তোমরা যখন যাহা করিবে সর্বস্ব আমাতে অর্পণ করে করিও। সবকিছু অর্পণ করতে হলে আগে মনকে প্রভুর চরণে নিবেদন করতে হবে। এটাই হোক মানব জীবনের লক্ষ্য, ভগবানও চেয়েছেন তাই।
ভক্তি ভরে নমতারে সমাহিত মন নিশ্চয় পাইবে ওহে কুরুর নন্দ। সেই আশার বাণীকে সম্বল করে ভক্ত মানুষ বেজে উঠুক চিরন্তনী সুর। আমি বলবো রাধা মদন মোহন ভজব গো আমি, আমি এই বলিয়া ব্রজের পথে চলব গো, আমি বলবো রাধা মদন মোহন ভজব গো আমি। যাব গো ব্রজেন্দ্রপুর গোপী পদে হব নকো, আমি গোপী পদে নকুর হয়ে বাজব গো, আমি বলবো রাধা মদন মোহন বাজব গো আমি। অঞ্জলি অঞ্জলি ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী, আমি বলবো রাধা মদন মোহন বাজব গো আমি। বিপিন বিনোদের খেলা সঙ্গে রাখালের মেলা, আমি রাম কানায়ের চরণ ভুলা মাখব গো, আমি বলবো রাধা মদন মোহন বাজব গো আমি। শ্রীমদ ভগবদ গীতা অথ গীতার দশম অধ্যায় বিভূতিগণামকম শ্রী ভগবানুবাচ। ওম ভূয়েব মহাবাহো শৃণু মে পরমং বচঃ, ইত্যাহং প্রিয়মনায় বক্ষ্যামি হিতকম ময়া। নমে বিদুঃ সুরগণঃ প্রভবং নমঃর্ষয়ঃ, অহমদীর্হি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ, ইয়োমাম যমনাদীন চ বেত্যি লোকমহেশ্বরম্। অসঙ্গ মূঢ় সমর্থেষু সর্বপাপৈ প্রমুচ্যতে বুদ্ধির্জ্ঞানসন্মাহ, সমাসত্যম দমঃ সমঃ, সুখং দুঃখং ভবঃ ভাবঃ, ভয়ং চ ভয়মেব চ। অহিংসা সমতা তুষ্টিস্তপদানং যশ যশঃ, ভবন্তি ভাবভূতানং মত্তেব পৃথগ্বিদাঃ। মহর্ষয়ঃ সপ্ত পূর্বে চত্বারো মনবস্তথা, মদ্ভাবমনসা জাতয়সং লোকে মহাপ্রজাঃ। এতাং বিভূতিং যোগং চ মমৈব বেত্যি তত্ত্বতঃ, সহ বিকম্পেন যোগেন ন্যায্য যত্র নাত্র সংশয়ঃ। অহং সর্বস্য প্রভুঃ মত্তঃ সর্বং প্রবর্ততে, ইতি মত্ত ভজন্তেবং বুধভাব সমন্বিতঃ। মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্তঃ পরস্পরম, কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, দদামি বুদ্ধিযোগং তং এন মামুপায়ন্তিতে। তেষামেব অনুকম্পার্তমহমজ্ঞানজং তমঃ, নাশয়াম্যাত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বত। অর্জুন উবাচ, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবম, পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুম। আহস্ত্বায় ঋষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা, অসীত দেবলব্যাসঃ স্বয়স্নৈব ব্রবীষি মে, সর্বমেতদৃতং মন্যে ইয়ান মান বদসি কেশবঃ। নহিতে ভগবান ব্যক্তিং বিদুর দেবানদানব, স্বয়মেবাত্মনাত্মানং বেত্তত্বং পুরুষোত্তম, ভূত ভাবন ভূতেষ দেব দেব জগৎপতে, বক্তমর্হস্য শেষন দেব্য যত্ন বিভূতয়ঃ। ইয়াবির বিভূতিবির লোকানিমাংস্ত্বং বাপ্পতিষ্ঠসি,
কতং বিদ্যমহং যোগস্ত্বং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তোষি ভগবান মায়া বিস্তরেণাত্মন যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথয় তৃপ্তির শৃণ্যদনাস্তিম অমৃতম শ্রী ভগবান উবাচ হন্ততে কথিষ্যামি দিব্যযত্ন বিভূতয়ঃ প্রধান্যতঃ কুরুশ্রেষ্ঠ নস্তন্ত বিস্তরস্যামি আহোমাত্মা গুণাকেশ সর্বভূত স্থিতঃ আমাদিশ্চ মধ্যম চ ভূতানমন্তেন চ আদিত্যানামহং বিষ্ণুর জ্যোতিষাং রবিরংশুমান মরিচির মরুতামস্মি নক্ষত্রানামহং শশি বেদানাং সমবেদোস্মি দেবানামস্মি বাসমহ ইন্দ্রিয়ানাং মনোচ্চাস্মি ভূতানামস্মি চেতন রুদ্রাণাং শঙ্করাচ্চাস্মি বিত্তেষু অক্ষরাক্ষসম বসুনাং পাবকস্যাস্মি মেরুশিখরি নামহম পুরুধশাং চ মুক্তাঙ্গমাং বিদ্ধি পার্থ সম বৃহস্পতিম সেনানি মহাস্কন্দ সরসামস্মি সাগর মহি মহর্ষিণাং ভৃগুরাহং গিরামস্মি কমক্ষরম ইয়জ্ঞানাং জপ যজ্ঞস্মি স্থাবরণাং হিমালয় অশ্বত্থ সর্ববৃক্ষাণাং দেবর্ষিণাং চ নারদ গন্ধার্বণাং চিত্ররথ সিদ্ধানাং কপিলমুনি উস্যে স্রব সমস্বানাং বিদ্ধি মাম অমৃতোদ্ভবং ঐরাবতঙ্গজেন্দ্রাণাং নরাণাং চ নরাধিপম আয়ুধানমহং বজ্রং ধেনুনামস্মি কামধূক প্রজন্নস্যাস্মি কন্দর্পহ সর্পনামস্মি বাসুকী অনন্তস্যাস্মি নাগণাং বরুণে দাসামহম পিতৃনামে নামস্যাস্মি যমঃ সম ইয়মতমহম প্রহ্লাদস্যাস্মি দৈত্যানাং কালকলকলয়তামহম মৃগাণাং চ মৃগেন্দ্রোহং বনিয়ত্যশ্চ পক্ষিণম পাবন পবতামস্মি রামশস্ত্রবিতামহম ঝষণাং মকরাচ্চাস্মি স্রোতসামস্মি জাহ্নবী স্বর্গনমাদিরন্তশ্চ মদ্দঞ্চৈবাহবর্জুন আধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাধ প্রমাদতামহম অক্ষরনামকরহস্মি দ্বন্দ্বাশ্রামাশ্রিকস্য চ অহমেবাক্ষয় কালো ধাতাহং বিশ্বতমুখম মৃত্যুঃ সর্বহরশ্চাহমুদ্ভবশ্চ ভবিষ্যতম কীর্তি শ্রীবাচ্চ নারীণাং স্মৃতির্মেধাধৃতিক্ষমাহ বৃহৎসাম তথাশ্রাম্নাং গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গ শীর্ষ অহমম্বুতানং কুসুমাকর দূতাং চলেতামস্মি তেজস্তেজস্যি নামহম জয় হস্মি ব্যবসায় হস্মি সত্ত্বং সত্ত্ববতামহং বৃঞ্চিনাং বাসুদেবস্মি পাণ্ডবনাং ধনঞ্জয় মুনিনামত্যহং ব্যাসঃ কবিনামুষণা কবি দণ্ডোদ্দময়তামস্মি নীতিরস্মি জিগীষতম মৈনাং চ বস্মি গুরিয়ানাং জ্ঞান জ্ঞানবতামহম ইয়াচ্চাপি সর্বভূতানাং বিজং তৎঅহমর্জুন না তদস্তি বিনা ইয়াৎস্যন্ময়া ভূতং চরাচরম নান্তোস্তি মম দিব্যানাং বিভূতীনাং পরন্তপ এষদুদ্দেশতে প্রোক্ত বিভূতির্বিস্তরোময় ইয়ৎ ইয়ৎ বিভূতিমৎ সত্ত্বং শ্রীমদুর্জি ত্বমেব বা তত্ত্বদেবাবগচ্ছ ত্বং মম তেজহং সমান ভবান অথবা বহু নেতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টিবহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ অমিতি শ্রীমাভারতে শতসহস্রায়ং সংহিতায়ং বয়াসিক্যং ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতিগণামকম দশম অধ্যায় আমিয়দস্করাং পরিভ্রষ্ট মাত্রহীনাং চ যদ্ ভবে পূর্ণং ভবত সর্ব তৎপ্রসাদ জনার্দনম। দশম অধ্যায়ের বঙ্গানুবাদ। গীতার দশম অধ্যায়ে বিভূতি যোগের বর্ণনা করিতে গিয়া শ্রী ভগবান দিয়াছেন আবির্ভাবের গুরুতম ইঙ্গিত। পরন্তপ অর্জুনকে বলিলেন, হে মহাবাহু, আমা হইতেই বিশ্ব সৃষ্টি, যাহারা আমাকে সর্বলোক মহেশ্বর বলিয়া জানে তাহারা মত্তে সর্বপাপ হইতে মুক্ত হয়। প্রভুমুখী অমৃত বচন শুনিয়া অর্জুন বলিলেন, প্রাণ প্রিয় কেশব,
এমন তর বিভূতি তত্ত্ব শুনিতে আমার চিত্ত ব্যাকুল হইয়া উঠিয়াছে। ভগবানের কৃপা তরঙ্গ এবার উচ্ছ্বসিত প্রকাশিত হইল দিব্য বিভূতি রমীয় ধারা। হে গুঢ়াকেশ, সর্বপ্রাণে হৃদয়ে বিরাজমান আত্মা আমি, আমি তাহাদের আদি মধ্য ও ধ্বংসের কারণ। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কগণের মধ্যে সূর্য এবং নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র। ওহে অর্জুন, এ কথা সত্য বলিয়া জানিও। বেদসমূহের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে মন এবং ভূতগণের মধ্যে আমি চৈতন্য। হে পার্থ, আমি জ্ঞানবান বৃহস্পতি, আমি সমুদ্র। দেবর্ষিগণের মধ্যে নারদ এবং সিদ্ধ পুরুষগণের মধ্যে কপিলমুনি। ইহা জানিবে, নরগণের মধ্যে আমি নরপতি, ধেনুর মধ্যে কামধেনু, ও সকল শস্ত্রধারীর মাঝে হইয়াছি রাম, সকল মৎস্যের মাঝে আমি মকর। আমি বিজয়ী পুরুষের জয়, সংহারকারীর মৃত্যু, কল্যাণের মূল, সপ্তদেবী রূপে আমি যে বর্তমান, আমি বৃহৎসাম, ছন্দের মধ্যে গায়ত্রী এবং ঋতুরাজ বসন্ত। হে অর্জুন, আমি সত্যগুণ, মুনি মধ্যে বেশ, শাসকের দণ্ড, গোপনীয় বিষয়ে মৌন এবং জ্ঞানীদের জ্ঞান। আমি সর্বজীবের বীজ, আমাবিনা চরাচর বিশ্বে সৃষ্ট হইতে পারে এমন কিছুই নাই। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নাই, ইহা তার সংক্ষিপ্ত বর্ণনা মাত্র, ইহার বেশি জানিবার কি প্রয়োজন। এই সমস্ত জগৎ আমি এক অংশ দ্বারা ধারণ করিয়াছি, যেই কৃষ্ণ সেই রাম, আর তিনিই নারায়ণ। এক থেকে হলেন বহু, করিলেন লীলা, ভক্ত সমাজের প্রতি ভগবানের প্রেমার্ত দৃষ্টি, আর আমাদের সকরণ প্রার্থনা। নারায়ণ হরি নাম ভজ মন, নারায়ণ হরি নাম ভজ মন, নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ নাম জপনে অবিরাম, পুরাবে ভগবদ গীতা। অথ গীতার একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শনে গণামকম অর্জুন উবাচ, ওম মদনুগ্রহায় পরমম গুহ্যমদ্যত্ম সঞ্জিতম, ইয়ক্তয়ক্তং বচস্তেন মোহয়ং বিগতো মম, ভবাপ্যহি ভূতানং শ্রুত বিস্তরস ময়া, তত্ত্ব কমল পত্রাক্ষ মাত্মম অপি চাদ্বয়ম, এবমেতত্য তত্ত্ব ত্বমাত্মানং পরমেশ্বর, দ্রষ্টুমিচ্ছামি তে রূপমেশ্বরং পুরুষোত্তম, মন্যসে যদি তচ্চকং ময়া দ্রষ্টুমিতি প্রভু, যোগেশ্বর ততমেতং দর্শয়াত্মনমব্যয়ম। শ্রী ভগবান উবাচ, পশ্যামি পার্থরূপাণি শত শত সহস্রশঃ, নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ,
পৈশ্যাদিত্যান বসুন রুদ্রণ শিরমুরতস্তথা বন্য দৃষ্ট পূর্বাণী পৈশ্যাচরিয়ানি ভারত ইহৈ কস্তং জগত কৃষ্ণং পৈশ্যাদ্য সচরাচরম মম দেহে গুরা কেশেচ্ছন্ন দ্রষ্টুমিচ্ছসি নতমাং সকসি দ্রষ্টুমনেনৈব সসক্ষুষা দিব্যাম দদামি তে সক্ষুঃ পুষ্যমেঘমস্বরম। সঞ্জয় উবাচ এব মুক্ত ততো রাজন মহায়োগেশ্বর হরিহি দর্শয়মাস পাঠায় পরপং রূপমস্বরম অনেক বক্ত্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যনেকো দদায়ুধম দিব্যমাল্যম বরধারং দিব্যাগন্ধনুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বতমুখম। দিবি সূর্যশাস্ত্রস্য ভবেত যুগপদুত্থিতা যদি বা সদৃশী সা স্যাৎ বাসস্থস্য মহাত্মনঃ তত্রৈকস্তং জগৎকৃষ্ণং প্রবিভক্তমনেকধা অপুষ্যদেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা তত স বিস্ময় বিষ্ণুরিষ্ঠরম ধনঞ্জ প্রণম্য শিরসদেবং কৃতাঞ্জলির্ভাষত। অর্জুনব উবাচ পুষ্যামি দেবগস্তব দেবদেহি সর্বগস্তত ভূত বিশেষঙ্গন ব্রহ্মাণিমিশঙ্কমনশরস্তং মৃষিং চ সর্বানুরাগং চ দিব্যম অনেক বাহুদরবক্ত্রনেত্রম পুষ্যামি ত্বং সর্বতো অনন্তরূপম নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিন পুষ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপং কিরীটিনং গদিনং চক্রিণং চ তেজো রাশিং সর্বতো দীপ্তমনন্তম পুষ্যামি ত্বং দুর্নিক্ষং সমন্তত দীপ্তানালার্কদুতিম প্রমেয়ম ত্বমক্ষরং পরমং বিদিতব্যং ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম ত্বমব্যয়ঃ শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষমতোমে। অনাদিমদন্তম অনন্তবীর্যম অনন্তবাহুম সুরিসূর্যনেত্রম পশ্যামি ত্বং দীপ্তউতাসবক্ত্রং স্বতেজসা বিশ্বমিদং তপন্তম দেবাপৃথিব্যোরিদরমন্তরং হি ব্যপ্তং ত্বয়কেন দিশস্য সর্বাঃ দৃষ্টাদ্ভুতং রূপং মিদং তপোগ্রং লোকত্রয়ং প্রব্যতিতং মহাত্মন অমিহ ত্বং সুরসংঘা বিশন্তি কেচিদ্বিতাঃ প্রাঞ্জলে গৃহন্তি স্বস্তি তুক্তা মহর্ষি সিদ্ধসংঘাঃ স্তুবন্তি ত্বং স্তুতু বিপুষ্করামি। রুদ্র আদিত্য বসবয়সে সাধ্য বিশ্ব শিরমরতস্মস্য পাশ্চ গন্ধর্বয়াক্ষাসুর সিদ্ধসংঘাঃ বিক্ষন্তে ত্বং বিস্মিতাস্তবে সর্বে রূপং মহত্তে বহু বক্ত্রনেত্রম মহাবাহু বহু বাহুরূপাদম ওম বহু দরং বহু দংষ্টকরালং দৃষ্টালোকাঃ প্রব্যতি তৎসতাহম নবঃ স্পৃশং দীপ্তনেকবর্ণং বেত্তারণং দীপ্তবিশালনেত্রম দৃষ্ট্বা হি ত্বং প্রব্যতিতন্তরাত্মা ধৃতিং ন বিন্দামি শমং চ বিষ্ণু। দ্রঙ্গষ্টকরণানি চ তে মুখানি দৃষ্টৈব কালনলসন্নিভানি দৃশো ন জানে ন লভে চ সর্ব প্রসীদ দেবেশ জগন্নিবাস অমী চ ত্বং ধৃতরাষ্ট্রস্য পুত্রঃ সর্বৈ সহৈ বামনিপাল সংঘৈ ভীষ্মদ্রোণং সুতপুত্রস্তথাসৈ সাস্মদীরপি যুধামুক্তৈ। বক্ত্রাণি তে ত্বরমনাবি সন্তি দংষ্টকরণানি ভয়ানকানি কেচিদ বিলগ্ন দশান্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণিতরত্তমাঙ্গৈ। যথা নদীনাং বহমহম্ব মেগা সমুদ্রমেবাভিমক দ্রবন্তি তথা তমামি নরলোক বীরা বিশন্তি বক্ত্রাণ্যভিবি জ্বলন্তি। যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নশায় সমৃদ্ধ বেগাঃ তথৈব নশায় বিশন্তি লোকাস্তবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগাঃ। লিলীয়সে গ্রসমান সমন্তাল্লোকান সমগ্রন বদনে জ্বলব্ধিঃ তেজো বীরিয়া পুরিয় জগত সমগ্রম বাসস্তব গ্রহ প্রতিপত্তি বিষ্ণু। আকাহি মেকো ভব অনুগ্রহ রূপ নমস্তুত দেববর প্রসীদ বিজ্ঞাতমিচ্ছামি অন্তমদ্যং নহি প্রজনমামি তব প্রবৃত্তিম। শ্রী ভগবানুবাচ কালোহস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তমিহ প্রবৃত্ত হৃতোপি ত্বং ন ভবিষ্যন্তি সর্বে ইহ অবস্থিতঃ প্রত্যনিকেষু যোধা তস্মাত্তমুত্তিষ্ঠয়েষু লভস্য জিত্তশত্রুন্বুংশরাজ্যং সামিদ্যম ময়ৈবৈতে নিহতা পূর্বমেবম্।
নিমিত্ত মাত্রন ভবসব্য সাচিন দ্রোণশ্চ বিষ্মঞ্চ জয়দ্রতঞ্চ করণং ততন্যনোপিয় ধাবীরন ময়হতস্ত্বং জৈমাবতিষ্ঠা ইয়দস্য জেতা শিরণে শপথ্ন সঞ্জয়বাচ। এত শ্রুত্ব বচনং কেশবস্য কৃতাঞ্জলির ব্যপমান কিরীটি নমস্কৃত্য ভূয়াবহ কৃষ্ণ সগদ্গদং ভীত ভীত প্রণম্য অর্জুনয়বাচ। স্থানে ঋষিকেশ তব প্রকৃত্যা জগত পরিষ্যত্যনুরজ্যতে স রক্ষাংশি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি সসিদ্ধ সংজ্ঞা তস্মাস্তে নরমে হনুমাত্মন গরিয়াশ ব্রহ্মণোপদিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বমৎসরং সৎসৎ তৎপরং ইয়ৎ ত্বমাদিদেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম ত্বয়া ততং বিশ্বম অনন্ত রূপম বাইরণমহগ্নির বরুণস সাংখ্য প্রজাপতিস্তং প্রপিতমহশ্চ নমো নমস্তস্তু শাস্ত্রকৃত্বা পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। নমঃ পুরস্তাদত পৃষ্ঠতস্তে নমস্ততে সর্বত এব সর্ব অনন্ত বীর্যমিত বিক্রমস্ত্বং সর্বং সমাপ্নোষি ততোসি সর্বে সকেতি মত্বা প্রসবং ইদোক্তং। হে কৃষ্ণ হে যাদব হে সকেতি অজানতা মহিমানং তবেদং মায়া প্রমাদাৎ প্রণয়ন বাপি ইয়াচ্চ মহসার্থম সৎকৃত হোষি বিহার সৈয়াসন ভোজনেষু একহত বাপ্যচ্যুত তৎসমৎসং তৎসময়ে ত্বমহম প্রমেয়ম পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর গরিয়ান ন তৎসম হস্তব্য অধিক কুতুহন্য লোকত্রয়প প্রতিম প্রভাব তস্মাৎ প্রণম প্রণিধায় কায়ম প্রসাদয় ত্বমামীশ বিদ্যম পিতেব পুত্রস্য সকেব শক্যুঃ প্রিয় প্রিয়ার্হসি দেব শুভম অদৃষ্ট পূর্বং ঋষিতোষ্মি দৃষ্ট্বা ভয়েন চ প্রব্রজিতং মনো মে তদেব মে দর্শয় দেব রূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস কিরীটিনং গদিরং চক্রহস্ত মিচ্ছামি ত্বং দ্রষ্টুমহং ততৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহু ভব বিশ্বমূর্তে শ্রী ভগবানুবাচ। ময়া প্রসন্নেন তবার্জুনেন রূপং পরং দর্শিতমাত্মযোগাৎ তেজোময়ং বিশ্বম অনন্তমাদ্যম ইয়ন্মে তদন্যেন ন দৃষ্ট পূর্বম ন বেদয়জ্ঞাধ্যায় নৈর্ন দানৈর্ন চ ক্রিয়াভির্ন তপোভিরুগ্রৈ এবং রূপ শক্য অহং নিলোকে দ্রষ্টং তদন্যেন কুরু প্রবীর মাতে বেথাম চ বিমূঢ় ভাব দৃষ্ট রূপং ঘোরমিদং মমেদম বেপেত বিহি প্রীতমণ আপনস্ত্বং তদেব মে রূপমিদং প্রপুষ্য সঞ্জয়ায়ুবাচ। ইত্যার্জুনং বাসুদেবস্তুক্ত্বা স্বকং রূপং দর্শয়মাস ভূয়ঃ আশ্বাসয়মাস সভীতমেরং ভূত্বা পুরঃ সম্মুখপূর্বম মহাত্মা অর্জুনয়ুবাচ। দৃষ্টেদং মনুষং রূপং তব সুন্মং জনার্দন ইদানীমস্মি সংগৃহীতাঃ সচেতাঃ প্রকৃতিং গতাঃ। শ্রীভগবানুবাচ। সুদূরদর্শমিদং রূপং দৃষ্টবানাসি নমঃ দেবাপ্যস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ নাহং বেদেন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিদু দ্রষ্টুং দৃষ্টবানসি মাং যথা ভক্ত্যা ত্বনন্বয়া শক্যঃ অহমেবং বিদহর্জুন যা ত্বং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। মৎকর্ম কিন্মত পরম মদ্ভক্তঃ সংবর্জিত নির্বৈর সর্বভূতেষু ইহ সমমেতি পাণ্ডব। অমিতি শ্রীমহাভারতে শতসহস্রায়ং সংহিতায়ং বৈয়াসিক্যং ভীষ্মপর্বাণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু
ব্রহ্ম বিদ্যায়ঙ্গিক শাস্ত্রে শ্রী কৃষ্ণ অর্জুন সংবাদে বিশ্বরূপ দর্শনে গণামকম একাদশ অধ্যায়। দশকরাগ পরিভ্রষ্ট মাত্রা হেরাঞ্চয়াদ ভবে পূর্ণাঙ্গ ভবত তৎসর্ব তৎপ্রসাদত জনার্দনম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। একাদশ অধ্যায়ের বঙ্গানুবাদ। ভগবান শ্রীকৃষ্ণের মুখে তার বিভূতির বর্ণনা শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, হে প্রভু, তুমি পরমেশ্বর, বিশ্বই তোমার রূপ, তুমিই বিশ্বরূপ। আমার প্রাণের আবেদন তোমার সেই ঐশ্বরিক রূপ দর্শন করি। তখন ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃপা করিয়া দিব্য চক্ষু প্রদানের মাধ্যমে স্বীয় বিশ্বরূপ দেখাইলেন। গুরু যেমন শিষ্যকে জ্ঞান চক্ষু প্রদানের মাধ্যমে পরম যোগৈশ্বর্য দর্শন করান, তদ্রূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানঞ্জন প্রদান করিলেন। অর্জুনের দৃষ্টি সীমানায় বিশ্ব ব্রহ্মাণ্ড কোথায় যেন বিলীন হইয়া গিয়াছে। তখন অর্জুন দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বব্যাপী অপূর্ব মূর্তি, অতি অদ্ভুত সেই বিশ্বরূপ, তাহাতে চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ড পরিদৃশ্যমান। তাহার অসংখ্য উদর, অসংখ্য মুখমণ্ডল এবং অসংখ্য নয়ন, অসংখ্য অদ্ভুত বস্তু সকল বিদ্যমান। তাহার আদি নাই, অন্ত নাই, মধ্যও নাই। হাজার সূর্যের তুল্য উজ্জ্বল তাহার রূপ, তিনি বিশ্বরূপ। অর্জুনের অবাক দৃষ্টিতে ভূতগণ তাহার মুখে প্রবেশ করিতেছে। ভীষ্মকর্ণ দ্রোণাদি সেনানায়কগণকে তিনি আগেই মারিয়া রাখিয়াছেন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া অর্জুন ভয়ভীত, প্রকৃতরূপ দর্শনের সর্বশক্তি যেন তাহার রহিত। অপ্রাকৃত বিশ্বরূপ দর্শন তাহাকে আরও ভীত করিয়াছে। তাই কম্পিত স্বরে অর্জুন বলিতে লাগিলেন, হে দেববর, এই উগ্রমূর্তিধারী আপনি কে? আমি ভয়ে বিহ্বল হইয়া পড়িয়াছি। তখনই দনিত হইল মহাবাণী, আমি লোকধ্বংসকারী মহাকাল। এবারে ঘটিয়াছে মোহনাশ। ভগবানের প্রকৃত রূপ চিনিতে পারিয়া অর্জুন কাতর স্বরে প্রার্থনা করিলেন, হে প্রভু, তুমি সামান্য নও, মহান পুরুষ। আমি না জানিয়া না বুঝিয়া কত অবজ্ঞা আর বন্ধুসুলভ আচরণ করিয়াছি প্রভু। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার গুরুর গরিয়ান, আর আমি তোমার পুত্রবৎতুল্য। সকল অপরাধ ক্ষমা করো প্রভু। তোমার এই বিভীষিকাময় অগ্নিমূর্তি আমার আর সহ্য হচ্ছে না প্রভু। এবার তোমার কৃপাডালা হোক অর্পিত, চতুর্ভুজধারী নারায়ণ রূপে হেরিতে চাই তব বিশ্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাতর প্রার্থনায় তুষ্ট হয়ে ভয়ঙ্কর রূপ পরিত্যাগ করিয়া শান্ত মধুর চতুর্ভুজধারী নারায়ণ রূপে দর্শন প্রদান করিলেন। এমন তর পুণ্য লগনে দেবতাগণ, মহর্ষিগণ এবং সিদ্ধগণ সকলেই প্রেমময় ভগবানের স্তব করিতে লাগিলেন, আর সৃষ্টি করিলেন পুষ্পবৃষ্টি। ভক্ত মানুষের হৃদয়ের তন্ত্রীতে বাজিয়া উঠিল পরম প্রভুর মহানাম। গোবিন্দের জয় জয়, গোপালের জয় জয়। রাধা রে মনোহারি মুকুন্দ জয় জয়। শ্রীকৃষ্ণের জয় জয়, বিশ্বরূপের জয় জয়। ভক্তগণের মনোহারি মুকুন্দ জয় জয়। পর
অর্জুনের জয় জয় ভক্তগণের জয় জয় রাধা রে মনোহারে মুকুন্দ জয় জয় গোবিন্দের জয় জয় গোপালের জয় জয় রাধা রে মনোহারে মুকুন্দ জয় জয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন হলেন ভক্ত ভগবান। আজ জগৎগুরু তাহার প্রকৃত ভক্ত অর্জুনকে কৃপা করিয়া বিশ্বরূপ প্রদান করেছেন। ভগবান এইভাবে ভক্তদের অযাচিত কৃপা করিয়া থাকেন। যাহারা প্রকৃত ভক্ত তাহারা ভগবানের চিত্ত অর্পণ পূর্বক সেই কৃপার পাত্র হন। তাই বলা হয় গুরু কৃপা হি কেবলম সত্যম সেবম সুন্দর। আমি গুরু কৃপা মাথায় নে গীতা মাকে পেয়েছি, আমি সুখে দুঃখী হাসি মুখে তাই তো বুকে নিয়েছি, আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। আমি গুরু কৃপা মাথায় নে গীতা মাকে পেয়েছি, শ্রীমদ ভগবদ গীতার গীতা মহাত্মম প্রারম্ভম। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সরমোত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চোত্তম স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুহ্যম গীতা মে পরম গুরু গীতাশ্রয়ং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়াম্যহম গীতা মে পরম বিদ্যা ব্রহ্মরূপ ন সংশয়ঃ অর্ধ মাত্র হরা নিত্যম নির্বচ্য পদাত্মিকা গীতা নমানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব
কীর্তনা সর্ব পাণি বিলয়ন্তি ততস্কন গঙ্গা গীতা সসাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী ও মর্ধ মাত্রা চিদানন্দা ভবং নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরী আমিত্যানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভেন নিত্যং ততান্তে পরমং পদম আমিতি শ্রী বৈষ্ণবী তন্ত্রশ শ্রীমদ ভগবদ্গীতামাত্মমেকাংশেন সমাপ্তম আমি অদস্করং পরিভ্রষ্টং মাত্রাহিরাঞ্চয়াদ ভবে পূর্ণং ভবত তসর্ব তৎপ্রসাদ জনার্দনম জয় গীতা জয় গীতা জয় গীতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার আমার তোমা আরুমায় পাঠাবো না